হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আবারও হাজির হলাম আপনাদের সামনে আমি আমার অ্যাডোবি ইনস্টিটিউট অফ সিসি বেসিক টু অ্যাডভান্স বাংলা টিউটোরিয়াল পার্ট 12 নিয়ে। আজকে দেখানোর চেষ্টা করব লাইন, সিগমেন্ট, আর্কস, স্পাইরাল, রেক্টাঙ্গুলার গ্রিডস, পোলার গ্রিড টুলস। তার মানে আমরা আজকে এই টুলসগুলো নিয়ে কাজ করব। এখান থেকে যে টুলসগুলো আছে এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমি চেষ্টা করছি আপনাদের জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে প্রত্যেকটা টুলস নিয়ে বা প্রত্যেকটা অপশন নিয়ে ভিডিও তৈরি করার। আপনারা যারা আমার আগের প্রিভিয়াস ভিডিওগুলো মিস করছেন তারা চাইলে আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে যাওয়ার পরে এখানে ক্লিক করলে দেখবেন এখান থেকে আমার প্লে লিস্ট পাবেন একটা। এখানে সব ভিডিওগুলো আছে, অলরেডি 11টা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে এটা দেখে নিতে পারেন। আশা করি আপনাদের জন্য অনেক উপকার আসবে, কারণ আমি শুধু টুলস নিয়ে আলোচনা করি না, সেগুলো কীভাবে কাজ করে বা কীভাবে কাজ করলে আপনাদের এই টুলসগুলো ব্যবহার করলে আপনাদের জন্য সহজ হবে সেগুলো বিস্তারিত নিয়ে আলোচনা করি। সবার কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং আপনার কোনো ফ্রেন্ড বা আপনার ফেসবুকে যদি কেউ ইলাস্ট্রেটর শিখতে চায় তাকে আমার এই প্লে লিস্টে একটু লিঙ্কটা দিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। ওকে, আমরা আর্ট বোর্ডটা একটু বড় করে নিই। এখানে দেখেন এখানে পাঁচটা টুলস আছে। তো পাঁচটা টুলস মজার মজার টুলস, আপনি চাইলে অনেক সহজে অনেক কিছু করতে পারবেন এই টুলস থেকে বা এই টুলস দিয়ে। তো আমরা সেগুলোই দেখবো এখন। প্রথমে যেটা হচ্ছে লাইন, আমরা ফটোশপে যখন লাইন ব্যবহার করতাম তো সেটা ছিল আমাদের এই যে শেপ টুলসগুলো ছিল এটার ভিতরে ছিল লাইন, বাট ইলাস্ট্রেটরে সেটা আলাদা করে দিয়ে আমাদের এখানে যে লাইন সেগমেন্ট আলাদাভাবে একটা নাম দিয়ে দিয়েছে লাইন সেগমেন্ট। এখন লাইনের কাজটাই হলো একটা লাইন তৈরি করা, এটা খুব সহজ জিনিস আমরা সবাই জানি। এবং এই লাইনটা তৈরি করার পরে এখানে কাজটা স্ট্রোক দিয়ে দিবেন, কত পিটি স্ট্রোক দিবেন সেটা দেওয়ার পরে আপনি একটা লাইন হিসাবে হবে। আপনি কীভাবে লাইনটা নেবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি শেপ ধরে নিলে একটা নির্দিষ্ট কর্নার কোন অনুযায়ী ঘুরবে, আর যদি আপনি এমনি নেন তাহলে যেভাবে ইচ্ছে সেভাবে নিতে পারবেন। একটা ক্লিক করে আর একটা স্টার্ট পয়েন্ট ছেড়ে দেবেন। আমরা সবাই লাইন নিতে পারি ম্যাক্সিমামই, যারা পারেন না তাদের জন্য দেখিয়ে দিলাম জাস্ট একটা লাইন। তারপরে যেটা আছে এটা খুব মজার একটা টুল, আর্কস। আর্কস জিনিসটা হলো কার্ভ। আমরা যদি এই আর্কস মানেটা হলো যে একটা সার্কেলের একটা অংশ, আই মিন কোনো এটা কোনো হাফ সার্কেলও না ফুল সার্কেলও না, তার একটা অংশ। এখন এটা কীভাবে কাজ করে সেটা দেখার জন্য আমি একটু ভিউ যাবো, শো গ্রিডে যাবো, শো গ্রিডটা নিয়ে আসলাম, একটু জুম করবো তাহলে আমাদের কাজের জন্য সুবিধা হবে। দেখেন এটার কাজ হলো আমি যখন ক্লিক করতেছি ক্লিক করে ছাড়লে হবে না, ক্লিক করে ধরে রাখলে আমার দেখেন সেজন্য একটা বাঁকা বাঁকা টাইপের লাইন হচ্ছে। এখন আপনি চাইলে এটাকে এক একভাবে ইউজ করতে পারেন, সেটা কীভাবে আমরা একটু দেখবো। ওকে, আমরা এখান থেকে এটা একটু কমিয়ে নিই, দুই ফুটি করে নিই। এখান থেকে আর্কস যাব। এখন আমি শো গ্রিডটা দিয়ে নেওয়ার কারণটা হলো আমি যখন এখানে ক্লিক করে এখান থেকে ধরে ঠিক এই মাথায় এই পয়েন্ট পর্যন্ত আসব, দেখেন সে একটা নির্দিষ্ট মানে সমান আকারে একটা হলো কার্ভ তৈরি হয়েছে। এখন যদি আমি আবার এখান থেকে ক্লিক করি দেখেন, এই যে দেখেন এখান থেকে যদি ক্লিক করি তাহলে দেখেন একটা সুন্দর, আমি চাইলে পেন টুল দিয়ে এত সুন্দর একটা কার্ভ তৈরি করতে পারবো না, বা এরকম ধরনের লাইন দরকার হলে আমি এই হলো আর্টস টুল দিয়ে করতে পারবো। এখন এখানে এটা কীভাবে কাজ করে সেটা কাজটা হলো আপনি যখন এখান থেকে ধরে এখান থেকে নিচ্ছেন দেখেন এখানে বাম থেকে ডানের দিকে যাচ্ছে, সেম টু সেম যখন আবার এখান থেকে ধরে আপনি এখানে নেবেন সেমভাবেই যাচ্ছে। এখন আপনি যদি আবার এইখান থেকে ধরে এনে এই দিকে নিয়ে আসেন তাহলে দেখেন কাজটা কিন্তু উল্টা হয়ে যাচ্ছে, দিয়ে দিলাম দেখেন সে উল্টা হয়ে গেল। আপনার যেভাবে দরকার আপনি চাইলে সেইভাবে ইউজ করতে পারেন। আমি সেম আবার একটু দেখাই, এখন যদি আমি এখান থেকে এটা এটা নিয়ে আসি দেখেন এটা কিন্তু উল্টা হচ্ছে। আবার যদি এখান থেকে এটা টান দিই তাহলে দেখেন সে একটা কার্ভ হয়ে যাচ্ছে। এখন দুটা মিলে আমি রাইট বাটন ক্লিক করে জয়েন করে দিলাম, দেখেন এটা জয়েন হয়ে গেল। এখন চাইলে আমি এটা ফিল কালার দিতে পারবো বা স্টক কালার যাই দিয়ে দিতে পারবো, এটা হাফ সার্কেল হয়ে গেল।
এখন আপনি এটাকে কীভাবে ব্যবহার করবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। দেখেন আমি সুন্দর একটা জিনিস তৈরি করছি, আমি যখন এখান থেকে ক্লিক করছি, এখান থেকে যখন ক্লিক করে নিচে নিয়ে আসছি, ওকে, এখান থেকে আবার ক্লিক করে আমি যখন আমি শেপ বা অল্টার কিছুই ধরছি না, শুধু আমি খালি হাতে ড্রয়িংটা করছি। আবার যখন এখান থেকে ক্লিক করব, এখানে নিচ্ছি, দেন এখান থেকে ক্লিক করে এখানে নেব, দেখেন খুব সুন্দর একটা আর্ট তৈরি হলো। এটা যদি স্ট্রোকটা আমি আরেকটু বাড়িয়ে দিই, দিয়ে রাইট বাটন ক্লিক করে যদি জয়েনে ক্লিক করি তাহলে সবগুলো একটা হয়ে যাবে। এখান থেকে স্ট্রোক থেকে আমি দুইটার এগুলো আমি এখান থেকে কার্ভ করে নিলাম, দেন এগুলো আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে ভিতরে দিয়ে দিলাম। অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি হবে। যারা বুঝতে পারছে না কপি কীভাবে করলাম বা কী, আপনারা চাইলে আমার প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখবেন, তাহলে অবশ্যই অনেক কিছু জানতে পারবেন। আমি এখান থেকে এটাও কপি করে একটু পেস্ট করে দিই, ওকে, দেখেন সুন্দর একটা আর্ট তৈরি হয়ে গেলো খুব সহজে। আপনি পেন টুল দিয়ে চাইলে এটা সহজে করতে পারতেন না, বা অন্যান্য টুলস দিয়ে চাইলে হয়তো বা সহজে করতে পারতেন না। এখন এটাকে যদি আপনি কপি করে নিন, কপি করে করে আপনি বিভিন্ন জিনিস বানাতে পারবেন। যে আর্ট স্ক্রোলটা হয়তো বা বুঝছেন, এখন এখানে আরও বিষয় কিছু বিষয় আছে, সেটা হলো যদি আপনি একটা ক্লিক করেন আর্ট স্ক্রোলটা সিলেক্ট করে সবগুলো টুলসে যদি একটা সিলেক্ট করেন বা ক্লিক করেন, তাহলে আপনি দেখবেন এখানে অনেকগুলো অপশন পাবেন যে আপনি কতটুকু বা কতটুকু হাইট ওয়াইড বা লেন্থ এগুলো নেবেন বা যা যা আছে। তো এই এর ক্ষেত্রে তেমন লাগে না, আপনি চাইলে নিতে পারেন, বাট এগুলো জাস্ট এরকম ধরনের কোনো শেপ তৈরি করার জন্য বেশি দরকার হয়। আরও একটা জিনিস দেখে দিই, একটু লাইন টুল নিব, দেন আর্টস টুল নিয়ে যদি আমি ক্লিক করে এখানে দিয়ে দিই, দেন আবার এই লাইন টুলটাকে যদি আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে উপরে নিয়ে আসি, এই যে লাগিয়ে দিলাম, দেখেন খুব সহজে একটা জিনিস তৈরি করে ফেললাম। এখন আমি জয়েন করে দিব, দেখেন এটা একটা হয়ে গেল। এখন আপনি এইভাবে চাইলে আরও অনেক কিছু করতে পারেন। যাই হোক, এরপরে যেটা আছে সেটা হলো স্পাইরাল টুল। স্পাইরাল টুলটা হলো মানে কি, যে ছড়িয়ে পড়া বা একটা সার্কেল, দেখেন আমি এখানে সিলেক্ট করে যখন ক্লিক করতেছি দেখেন সে ছড়িয়ে পড়তেছে বা একটা কার্ভ মতো তৈরি হচ্ছে। এখন এটাকে যখন আমি সিলেক্ট করে এখানে ক্লিক করবো একটা, তখন এখানে অনেকগুলো অপশন পাবো যে রেডিয়াস কত হবে, এখানে ডিসি কত হবে, সেগমেন্ট কত হবে, এবং আপনি কি কোন দিক দিয়ে ঘোরাবেন। এখানে যদি এটা সিলেক্ট করে যদি দেখেন এটা আর একরকম হয়ে গেল, এটা একরকম এটা একরকম হলো। কারণ আবার একটা ক্লিক করলাম, সেগমেন্ট আমি 20 দিলাম, এখানে 150 দিলাম, কপি করলাম, দেখেন এটা চেয়ে একটু অন্যরকম হয়ে গেল এটা। এখন যদি আমি এটা 100 করি, দেখি দেখেন এই জিনিসগুলো, এমন ধরনের যদি কিছু জিনিস তৈরি করতে হয় তাহলে অবশ্যই আপনি এগুলো ব্যবহার করবেন। দেখেন এখানে যখন আমি 100 দিচ্ছি তখন কিন্তু ভিতরে পর্যন্ত চলে যাচ্ছে, কারণ সেগমেন্ট বেশি ছিল আর আমাদের এটা কম ছিল। এই যে দেখেন 100 এখানে আর সেগমেন্ট 20, আর এখানে ছিল 150, যার কারণে সে ভালোভাবে জায়গাগুলো পাইছে। তারপরে যেটা টুলসটা আছে সেটা হলো এখান থেকে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল। এখানে একটা টুলস আছে রেক্ট্যাঙ্গুলার টুলস, আর এটা হলো রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল। গ্রিড টুলসটা বলতে আপনি টেবিল আকারে এটা ব্যবহার করতে পারবেন। সেটা কেমনভাবে, এটা সিলেক্ট করে যখন আমি ক্লিক করে ড্রাগ করতেছি, এখন যদি শিফট অল্ট ধরে রাখি তাহলে দেখেন সে একটা নির্দিষ্ট অনুযায়ী আপনার গ্রিড তৈরি হচ্ছে। আচ্ছা আমরা একটু গ্রিডটা হাইড করে দিই, এই যে দেখেন আপনার কিছুই করা লাগছে না, একটা সুন্দর টেবিল আপনি তৈরি করে ফেলতে পারবেন অনায়াসে। এখানে আছে ডিফল্টভাবে টেবিল টুলস, এখন যদি আপনি এটা সিলেক্ট করে একটা ক্লিক করেন, দেখেন এখানে অনেকগুলো অপশন পাবেন যে ওয়াইড কত হবে, হাইট কত হবে। এখন আপনি চাইলে সমান সমান রাখতে পারেন, আপনি চাইলে কম বেশি করতে পারেন। এটা যদি আমি মনে করেন 800 দিয়ে দিই, এটাকে আমি 600 করলাম, নাম্বার হবে কয়টা, দেখেন এখানে 1 2 3 4 5, পাঁচ ছিল পাঁচটা। আমি যদি এখানে 8টা করে দিই তাহলে 8টা করে দিলাম। এটা হলো ভার্টিক্যাল এবং হরিজেন্টাল, আপনি ভার্টিক্যালে যদি 8টা রাখেন, হরিজেন্টালে 5টা রাখেন, রাখতে পারবেন। আমি রাখলাম,
দেন এখান থেকে যা আছে ওকে দিলাম। দেখেন আরেকটা তৈরি হলো, যেটা সেটা একটু দেখি, এটা ডিলিট করি, সেটা একটু দেখি। দেখেন এখানে 1 2 3 4 5টা লাইন তৈরি হলো আর এখান থেকে 8টা হলো, গুণে 1টা 2টা 3টা 4 5 6 7 8। এখন আপনার টেবিলটা যতটা ঘর লাগবে আপনি চাইলে খুব অনায়াসে এই টেবিল দিয়ে করতে পারবেন। এই যে দেখেন এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে আপনি এখান থেকে সব কিছু ঠিক করে নিতে পারবেন। 1000 আর এটা দিব 1200, এখানে দিব 12। দেখেন এখন একটু অন্যরকম তৈরি হবে, এটা ডিলিট করলাম, এটা দেখেন অন্যভাবে তৈরি হলো। আমি এটাকে একটু ছোট করে নিই। ওকে, আমরা একটা কাজ করি, এখন আপনি চাইলে এই লাইনগুলো এডিট করতে পারবেন। এই লাইনগুলো এখন যেটা আছে সেটা কিন্তু স্ট্রোক আকারে আছে, এখন যদি আমি ফিল কালার করে দিই তাহলে সব কিন্তু ব্ল্যাক হয়ে যাবে। তো এই লাইনগুলো দেখার জন্য আপনাকে স্ট্রোক রাখতে হবে, আর স্ট্রোকটা নষ্ট না করে যদি আপনি এই লাইন এডিট করতে চান তাহলে যেটা করতে হবে সেটা হলো আপনাকে এখান থেকে গ্রুপ সিলেকশনে যেতে হবে, গিয়ে কোন লাইনটা আপনি এডিট করতে চাচ্ছেন সেই লাইনটা একটা সিলেক্ট করবেন, করে আপনি রাইট বাটন ক্লিক করে এখানে ট্রান্সফর্ম থেকে স্কেল। একটু বলে রাখি, নেক্সট ভিডিও হয়তো বা আমি ট্রান্সফর্ম, অ্যালাইন, যেই বিষয়গুলো আছে আমি সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো আমার আরও ভিডিওতে। তো অবশ্যই অবশ্যই প্লে লিস্টটা ভালোভাবে দেখবেন, অনেক ছোটো ছোটো বিষয় নিয়েও আমি আলোচনা করার চেষ্টা করি। যাই হোক, এখান থেকে স্কেল, স্কেলে এসে দেখেন এখানে এটা থেকে 100% আছে, আপনি যদি কমাতে চান তাহলে এখন এটা কমাতে পারবেন। এই যে দেখেন, এখন যদি আপনি কমাতে চান এভাবে কমাতে চান না, ওকে ফাইন, এখন যদি আপনি অন্যভাবে কমাতে চান, এটা কমাই, এটা মনে করেন আমি এই দেখ পর্যন্ত রাখবো, ওকে ওকে রেখে দিলাম। এখন তারপরে এখনও কিন্তু সেটা স্টকে আছে বা একটা একটাই আছে, আবারও গ্রুপ সিলেকশন দিয়ে এটাকে যদি আপনি মনে করেন যে আর আরও কমাবেন, কমাতে বাড়াতে সব কিছু করতে পারবেন। সরি, শুধু একটা দাগি সিলেক্ট করবেন, একটা লাইনে যান, স্কেলে যাবেন, এবার এটা বাড়িয়ে দিলেন, ওকে হয়ে গেল। এভাবে করে আপনি এই কাজগুলো করতে পারবেন, বাট এটার মেন কাজটা হলো টেবিল তৈরি করা, আর কিছুই না। এরপরে যেটা আছে এটা একটা মজার বিষয়, এটা পোলার গ্রিড টুল, এটা অনেক মজার একটা বিষয়, আপনি যদি একটু বুঝে নিতে পারেন তাহলে অনেক সহজে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারবেন। সেটা কেমন, আমি যাই, যদি এখানে ক্লিক করে ড্র্যাগ করি ধরে, দেখেন এখানে একটা জিনিস চলে আসছে, আমি এখানে দুই পিটি দিই, ওকে, এখানে দাগ আছে 5টা, এমনি লাইন আছে 5টা, এবং 1 2 3 4 5 6টা। এখন এটা সিলেক্ট করে যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করলাম, এখানে এবার আপনি হাইট এবং ওয়াইড এবং হাইট দিতে পারবেন। এখানে আমি মনে করেন যে 60 দিলাম, এখানেও 60, তাহলে আমার সার্কেল হবে নাম্বার 5। এই যে 5 আছে এটাকে আপনি বাড়াতে পারেন, আমি 20 দিব, এটা রেডিয়াল ডিভাইস, সরি, এখানে 10 দিব, দিয়ে একটু ওকে দিই। দেখেন এখানে বোঝাই যাচ্ছে না কারণ সেটাও অনেক ছোট হয়ে গেছে, এটার জন্য তাহলে আমরা কী করবো, 300 300, এটা 10, এটা 20। এখন দেখি, এই যে দেখেন 10 এবং 20 কী হলো এবং রেডিয়াল কেমন হলো একটু দেখি। এখানে আমি 1 ফিটি করে দিলাম। এখন যদি আপনি এটা গোনেন, এই জিনিসটা 1 2 3 4, এটা কিন্তু 20টা হয়েছে, আর 1 2 3 4 5 6 7 8 9 10, এটা হলো 10টা বা 11টা যেটা দিলাম সেটা একটা হয়ে গেল। এখন এই জিনিসটা আপনি যদি পেন টুল দিয়ে বা সার্কেল দিয়ে তৈরি করতে চাইতেন অনেক সময় লাগতো, ইলেকট্রিক্যাল দিয়ে যদি তৈরি করতে চাইতেন অনেক সময় লাগতো, তো আপনি এই টুল দিয়ে খুব সহজে এমন একটা জিনিস তৈরি করতে পারবেন। আরও একটা বানাই এবং এটা দিয়ে আরও কী কী করতে পারি সেটাও দেখাবো। আগের চেয়ে দেখেন এখন অনেকটা আমাদের জিনিসটা বেশি হবে। এখন আপনি যদি কোনো লাইনে এই এর ভিতরে কোনো লাইন কোনোভাবে এডিট করতে চান তাহলে আপনাকে সেই সেম টু সেম
গ্রুপ সিলেকশনে চলে যাবেন। আচ্ছা, সবচেয়ে ভালো হয় আমি যদি বিষয়টা একটু কম দিয়ে দেখাই। ওকে, এখন আমি চলে যাব এখান থেকে গ্রুপ সিলেকশন, এখানে একটা লাইন সিলেক্ট করে এডিট করবো, স্কেল দিব, স্কেল দিয়ে এটাকে 130 করে দিয়ে দেখি। প্রিভিউ ওপেন রাখবেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন। আমি আর একটু বাড়াই 135। ওকে, দেখেন সেটা এখান থেকে এডিট হয়ে বাইরে চলে গেল। এখন সেম টু সেম মনে করেন যে আমরা এই লাইনটা এডিট স্কেল, এটা 135 বাইরে বেশি চলে যাচ্ছে, আমি জাস্ট এটাকে 110 করে রাখলাম। কারণ আপনি এই লাইনটাকেও যদি ওইভাবে এডিট করেন ট্রান্সফর্ম স্কেল, মনে করেন আমি উপরেরটার মতো করে রাখবো। ওকে, ওকে জানাম। এখন দেখেন আপনি এই জিনিসটাই, এখন যদি আপনার কোনো কিছু তৈরি করতে হয় বা নতুন করে কোনো লাইন কোথাও নিতে হয় সেটাও অ্যাড করতে পারবেন। তো আপনি এই জিনিসগুলো যদি আপনি নিজে হাতে একটা একটা করে করতে চাইতেন তাহলে অনেক সময়ের বিষয় ছিল। আর এই টুলস দিয়ে প্র্যাকটিস করে আপনি অনেক কিছু করতে পারবেন। এখন মনে করেন এই লাইনটা আমি একটা ভিতরে নিয়ে আসবো, স্কেলে যাব, এখান থেকে ভিতরে নিয়ে আসি, ভিতরে নিয়ে এসে মনে করেন এখানে ওকে কপি দিব। দেখেন আগেরটার জায়গায় থাকলো এবং এটা একটা কপি তৈরি হয়ে গেল। এখান থেকে একটু টুলস আছে এটা দিয়ে যদি আমি একটু দেখি, এটা দিয়ে যদি আমি একটু টান দিই, দেখেন সরি জাস্ট সিলেক্ট করে আমি একটু টান দিলাম, দেখেন ডিলিট হয়ে গেলো এগুলো। এখন এগুলো স্টক আকারে আছে, আপনি চাইলে স্টকটাকে কালার দিতে পারেন, কালার দিতে পারেন। যদি আপনি স্টক ভেঙে ফেলতে চান তাহলে এখন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিবেন, হয়ে যাবে, স্টক ভেঙে যাবে। আপনি গ্রুপ করে এখন এটাকে আরও অনেক অনেকভাবে এডিট করতে পারবেন। তো আসলে বিষয়গুলো আমি যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম যে এক একটা টুলস কীভাবে কাজ করে বা কীভাবে কাজ করলে আমাদের জন্য সুবিধা হবে। এখন আপনি এটাকে আরও কত সুন্দর করে করতে পারেন এটা প্র্যাকটিস করলে আপনার জন্য, তাহলে আপনি অনেক কিছু আরও নিজে নিজে জানতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে এবং এভাবে করে প্রত্যেকটা টুলস বা প্রত্যেকটা অপশনের উপরে বিস্তারিত ভিডিও করতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।